বন্ধুরা কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে যশোর ডিভিশনের নড়াইল জেলার রূপগঞ্জ থানায়। এখানে সেই ঐতিহ্যবাহী বাদাঘাট আপনারা অনেকেই জানেন। আজকে আপনাদেরকে দেখাবো সেই বাদাঘাটের রাতের সৌন্দর্য। দেখেন রাতে বেলা কত সুন্দর লাগতেছে। বাদাঘাটটিকে লাইটিং করা হয়েছে। বাদাঘাটের পাশে যে মন্দিরটি আছে, ওই মন্দিরে পুজো চলতেছে, দুর্গা পূজা, সনাতন ধর্ম অনুসারীদের দুর্গা পূজা চলতেছে। সেই উপলক্ষে বাদাঘাটটিকে রং করা হয়েছে এবং বাদাঘাটটিকে লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে, যার কারণে বাদাঘাটের সৌন্দর্য আরও বেড়ে গেছে। খুবই সুন্দর, চমৎকার একটি পরিবেশ। বন্ধুরা সবাই এখানে আসছে, এখানে ছবি তুলছে, সে সময় কাটাচ্ছে, অনেকে নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছে। চিত্রা নদীর অববাহিকায় এই বাদাঘাটটি সুন্দরী। চিত্রা নদীতে অনেকে নৌভ্রমণে যাচ্ছে। খুবই সুন্দর চমৎকার এই বাদাঘাট। আপনারা হয়তো জানেন অনেকে, মূলত রতন বাবু নামে একজন জমিদার ছিলেন। প্রায় 200 থেকে 300 বছরের পুরনো এই বাদাঘাট। এই জমিদার রতন বাবু এই বাদাঘাটটি নির্মাণ করেছিলেন এবং এর পাশে আরও একটি ঘর নির্মাণ করেছিলেন, যেখানে মহিলাদের অর্থাৎ নারীদের গোসল করার জন্য, স্নান করার জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন। যদিও ইতিহাসের সাথে যুদ্ধ করতে করতে সেটি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধুমাত্র এই বাদাঘাটটি আছে। এখন এটা যাতে নিশ্চিহ্ন না হয়ে যায় সে কারণে এটাকে যথাযথভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এখনও আপনারা এই বাদাঘাটটিকে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর চমৎকার রাতের দৃশ্য। বাদাঘাটটিকে লাইটিং করার কারণে আরও অনেক সুন্দর লাগতেছে এবং পাশেই একটি মন্দির, দুর্গা পূজা হচ্ছে এবং দুর্গাপূজার দৃশ্য দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, 250 বছরের প্রাচীন এই বাদাঘাট আপনারা আসবেন, নড়াইলে আসলে দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছা রইলো।